नमस्कार आमार प्रिय बंधुरा, आमी रोहिणी। आमार यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आशा करछि आपनारा सकले भालो आछेन। आर आजके पयला कार्तिक 1427 इंग्रजीर 18 अक्टोबर 2020 प्रत्येक प्रिय दर्शक बंधुके जानाई शारदीया शुभेच्छा। आमरा बांगालीरा जे उत्सवटिर जन्य बहु प्रतीक्षा करे थाकि सेई प्रिय शारदीया महोत्सव शुरू हो गेछे शुभारम्भ। ताई प्रत्येक दर्शक बंधु के आमार तरफ थेके तार शुभेच्छा जानाई एवं मायर काछे प्रार्थना करी एई प्रतिकूल परिस्थिति थेके मा जानी प्रत्येक के मुक्त करते पारे। आज के 18 अक्टोबर 2020 दिन रविवार दिनपंजिका जानबो। सूर्योदय सकाल 5:30, सूर्यास्त विकेल 5:05। तिथि आज के द्वितीया तिथि करण बलबकरण। आज के शुभ मुहूर्तटी थाकछे सकाल 10:59 थेके बेला 11:44 पर्यन्त। आर अशुभ मुहूर्त राहुकाल थाकछे दुपुर 3:39 थेके विकेल 5:05 पर्यन्त। आर आज के दिशाशूल पश्चिम दिशा। यात्रा करा निषिद्ध, यदि यात्रा करी पिंक कलरेर कोनो रुमाल यूज करब। मेष থেকে মীন রাশির কেমন কাটবে সারাটা দিন তার খবরাখবর এই ভিডিওর মাধ্যমে নেব। মেষ রাশি আজকে সপ্তমে চন্দ্রমা। আজকে সুনাম বৃদ্ধি পাচ্ছে, সামাজিক ক্রিয়াকর্মে অংশগ্রহণ করবেন, আর্থিক কিছু দানও করবেন, যার দ্বারা আজকে আপনার ছবি সামাজিকভাবে উজ্জ্বল হবে। আর্থিক দিক থেকে আজকের দিনে ব্যাংকিং লোনও পরিশোধ করবেন। প্রাইভেট কর্মজীবনে বসের কারণে কিন্তু খাটনি বাড়বে, কিন্তু সর্বশেষে আপনারই উন্নতি হবে, ইনক্রিমেন্ট ঘটারও সম্ভাবনা রয়েছে। ব্যবসাদারদের দিনটি ভালো কাটছে, কর্মজীবন নিয়ে আজকের দিনে নতুন কিছু পরিবর্তন ঘটতে পারে। পারিবারিক এবং দাম্পত্য জীবন শুভ কাটবে। অশ্বিনী নক্ষত্র পজিটিভ, বরণী নক্ষত্র শত্রুতা, কৃত্তিকা নিউট্রাল যাবে, শুভ রংটি থাকছে মেষ রাশির, কয়েকটি শুভ সংখ্যাটি আট মেষ রাশি। আজকে দিনটি পরিশ্রম দ্বারা অসাধ্যকে সাধন করে উঠতে পারবেন। কর্মজীবনে কোনো কারণে সহযোগীর সাথে কিন্তু বিতর্ক ঘটতে পারে, আজকের কাজ সময় মুক্ত করে উঠতে হবে। সরকারি জীবনে কিন্তু আর্থিক লাভ বা বোনাস রয়েছে, ব্যবসাদারদের মুনাফা দেখতে পাবেন। পার্টনারশিপ ব্যবসায় আজকে দিনে অর্থ লগ্নি না করাই ভালো। ব্যবসাদারদের আজকে ব্যবসায়িক সংস্থায় কিছু চেঞ্জ করতে পারেন। আর্থিক দিক থেকে পুরনো কিছু আটকে থাকা টাকা আজকের দিনে পাবেন। গৃহজীবন দাম্পত্য জীবন ঠিকঠাক হলেও আজকে যে কোনো শত্রুতা থেকে সাবধান। কৃত্তিকা নক্ষত্র নিউট্রাল, রোহিণী নক্ষত্র ভালো কাটছে, মেঘশিরা নক্ষত্র পজিটিভ, মেষ রাশির শুভ রংটি থাকছে নীল, শুভ সংখ্যাটি চার মিথুন রাশি। দিনটি পজিটিভ করতে আজকের দিনে আলস্য পরিত্যাগ করতে হবে, তবে পুরো দিনটা পজিটিভ থাকবে। আজকে কর্মের ওপর ফোকাস বৃদ্ধি করতে হবে, বহু চ্যালেঞ্জ আজকের দিনে কর্মক্ষেত্রে আপনি দেখতে পাবেন এবং সেই চ্যালেঞ্জ আপনাকে আপনি পূর্ণ করবেন এবং তার থেকে প্রশংসা অর্জন করবেন। ব্যবসাদারদের আজকের দিনে ঋণ লাভের সম্ভাবনা থাকছে, তাই ব্যাংকিং ঋণের জন্য আজকে ব্যবসাদাররা অ্যাপ্লাই করতে পারেন। আর্থিক দিকটা মধ্যম থাকছে, ঋণ পরিশোধ করবেন। শিল্পী বা ক্রিয়েটিভ লাইনের লোকেদের কিন্তু আজকের দিনে উন্নতি। জীবনসঙ্গীর সুপরামর্শে দিনটি উন্নতিময় কাটবে। আজকে গৃহস্থ জীবনে শুভ যাচ্ছে, মেঘশিরা নক্ষত্র পজিটিভ, আর্দ্রা নক্ষত্র পজিটিভ, কিন্তু পুনর্বসু নক্ষত্র কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। মিথুন রাশির শুভ রংটি থাকছে কমলা, শুভ সংখ্যাটি তিন কর্কট। আজকের দিন কর্মের জায়গায় আপনার পাওয়ার এবং পজিশন বাড়ানোর চেষ্টা আপনি করবেন। আপনার কর্মজীবনে পরিশ্রম বাড়ছে, যার কারণে শারীরিক ক্লান্তি কিছুটা বৃদ্ধি পাবে। ব্যবসাদারদের আজকের দিনটা মধ্যম কাটবে। আর্থিক দিকটা আজকের দিনে বেশ ভালো কাটছে। আজকে শত্রু থেকে সাবধানে থাকতে হবে, আপনার উন্নতিতে শত্রু কিন্তু ঈর্ষা করতে পারে। গৃহে পিতামাতার সুপরামর্শে উন্নতি, দাম্পত্য জীবনে কিছুটা মতপার্থক্য। আজকে কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র নেগেটিভ, পুষ্যা নক্ষত্রে লাভ, অশ্লেষা নক্ষত্রে বিপদ রয়েছে। কর্কট রাশির জন্য শুভ রংটি থাকছে লাল, শুভ সংখ্যাটি দুই সিংহ। দিনটি পজিটিভ কাটবে, মানসিকভাবে দৃঢ় অনুভব করবেন।
কিন্তু আজকে দিনে শান্ত মাথায় যে কোনো রকমের সিদ্ধান্ত নিন। সরকারি কর্মজীবন ভালো কাটলেও প্রাইভেট কর্মীদের কিন্তু কিছুটা অস্থির পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কর্ম চেঞ্জ করার মতো সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসাদারদের মুনাফা বৃদ্ধি পাচ্ছে, আর্থিক দিকে কিছুটা বকেয়া প্রাপ্তি ঘটলেও কোনো বন্ধুর থেকে আর্থিক ধার আজকে দেবেন না, কোনো বন্ধুকে আর্থিক ধার দেবেন না, কোনো বন্ধুস্থানীয় কারের সাথে আর্থিক লেনদেন করবেন না। গৃহে সাময়িক অশান্তি, দাম্পত্য জীবন ভালো কাটছে, মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে। মঘা নক্ষত্র শত্রুতা, পূর্ব ফাল্গুনী নক্ষত্র আজকের দিনটা মধ্যম কাটছে, উত্তর ফাল্গুনী নক্ষত্র আজকের দিনটা বেশ। সিংহ রাশির শুভ রংটি থাকছে হলুদ, শুভ সংখ্যাটি 4। কন্যা, আজকের দিনটা পজিটিভ কাটবে, আজকে পরিবারের লোকজনের কথা শুনুন এবং তাদের চিন্তা ভাবনার ওপর কিছুটা আপনি বোঝার চেষ্টা করুন তাদের চিন্তা ভাবনাগুলোকে। দাম্পত্য জীবনও ভালো কাটছে, লাইফ পার্টনারের কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনুন। আজকে আর্থিক জীবন, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর চেষ্টা আপনার থাকবে এবং সে বিষয়ে আপনি নানা রকমের পরিকল্পনা করবেন। ঋণ পরিশোধ করা সম্ভব হয়ে উঠবে আজকের দিনে। কর্মজীবন, বিশেষ করে যারা দায়িত্বপূর্ণ পদে রয়েছেন বা টেকনিক্যাল লাইনে রয়েছেন, তাদের কিন্তু আজকে কর্মের চাপ বৃদ্ধি পাচ্ছে। ব্যবসাদারদের আজকের দিনে মুনাফা রয়েছে, জমি বাড়ির ডিল থেকে দূরে থাকুন। আজকে ওভারঅল ভালো কাটছে কন্যা রাশি। কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র আজকের দিনটা সাবধানে কাটান। হস্ত নক্ষত্র আজকের দিনটা ভালো, চিত্রা নক্ষত্র ভালো যাচ্ছে, শুভ রংটি থাকছে কন্যা রাশির নীল, শুভ সংখ্যাটি 1। তুলা রাশি, আজকে নতুন নতুন যোগাযোগ ঘটবে, কর্মজীবনে সহযোগীর হেল্প পাবেন। আজকে কর্মক্ষেত্রে উৎসাহ নিয়ে সমস্ত কাজ সময় মতো করে ফেলবেন। ব্যবসাদারদের আজকে মধ্যম লাভ রয়েছে, আর্থিক দিক থেকে দৃঢ় থাকবেন, তবে সঞ্চয় অল্প হবে। বিবাহিত জীবনে ভালো মন্দ দুটোই দেখতে পাবেন, দুটোই অনুভূতি আজকের দিনে পাবেন। পারিবারিক জীবন শুভ, ভাতৃস্থানীয় প্রতিবেশীর সাথে বিবাদ আজকের দিনে ঘটা সম্ভব রয়েছে। আজকে তুলা রাশির চিত্রা নক্ষত্র ভালো কাটবে, সাথী নক্ষত্র আজকের দিনটা পজিটিভ যাবে, কিন্তু বিশাখা নক্ষত্র একটু সাবধান। আজকে তুলা রাশির শুভ রংটি থাকছে ক্রিম, শুভ সংখ্যাটি 3। বৃশ্চিক রাশি, দিনটা কিছুটা সংঘর্ষপূর্ণ, আর্থিক ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যয় বৃদ্ধি এবং পুরনো ঋণ মেটানোর চাপ বৃদ্ধি পাচ্ছে। বন্ধুস্থানীয় কারোর কথা বিশ্বাস করবেন না এবং বন্ধুস্থানীয় কারোর কথা বিশ্বাস করে আজকের দিনে হট তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না। প্রাইভেট কর্মীদের পুরনো ফেলে রাখা কাজগুলো সম্পাদন করতে হবে এবং নতুন কাজের চাপও বৃদ্ধি পাবে। আজকে ব্যবসাদারদের লাভ রয়েছে, কিন্তু বড় ইনভেস্ট করার জন্য কিছুটা খরচও বৃদ্ধি পাবে। পারিবারিক জীবন মধ্যম, দাম্পত্য জীবনে সন্তানের কারণে অশান্তি ঘটতে পারে। বৃশ্চিক রাশির আজকে বিশাখা নক্ষত্র সাবধানে থাকুন, অনুরাধা নক্ষত্রে লাভ, জ্যৈষ্ঠা নক্ষত্রে বিপদ। বৃশ্চিক রাশির শুভ রংটি থাকছে কালো, শুভ সংখ্যাটি 1। ধনু, আজকে ইচ্ছা পূরণের দিন, আজকে পাওয়ার, পজিশন এবং সাকসেস তিনটি পাবেন। কর্মজীবনের দায়িত্বপূর্ণ সমস্ত কাজ সময় মতো করে উঠবেন, যার কারণে আপনার কিন্তু সুনাম বাড়বে। ব্যবসাদারদের উন্নতি, আর্থিক জীবন আজকে দিনে দৃঢ় থাকবে, আর্থিক লাভের বিভিন্ন স্রোত বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন দুটোই ভালো কাটছে ধনুরাশির। আজকে ধনুরাশির জন্য মূলা নক্ষত্র ভালো কাটছে, আজকে পূর্বসারা নক্ষত্রে শত্রুতা দেখতে হতে পারে, উত্তরসারা নক্ষত্রে আজকের দিনটা একটু নেগেটিভ যাবে। ধনুরাশির শুভ রংটি থাকছে নীল, শুভ সংখ্যাটি 5। মকর রাশি, কাজে যাতে ভুলভ্রান্তি না হয় সে বিষয়ে কিন্তু আজকে দেখতে হবে, অর্থাৎ কাজে ভুলভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই একাগ্র মনে কাজ করতে হবে। প্রাইভেট জীবনে আজকে পরিশ্রম বাড়বে, যার কারণে শারীরিকভাবে কিছুটা দুর্বল হতে পারেন। ব্যবসাদারদের মধ্যম লাভ থাকছে, বন্ধুস্থানীয় কারোর সাথে মত পার্থক্য এবং তৈরি হবে, যার কারণে কিন্তু মানসিকভাবে কিছুটা ডিপ্রেস হয়ে পড়তে পারেন। আর্থিক প্রাপ্তিতে দিলে হবে, জমি বিক্রয়ের যোগ প্রবল রয়েছে, অর্থাৎ বহুদিন ধরে ভাবছেন কোন একটি জমি বিক্রয় করবেন, আজকের দিনে সেই জমি কিন্তু বিক্রয় হবে এবং তার ভালো মূল্যই পাবেন। পারিবারিক জীবন ভালো, দাম্পত্য জীবন কিন্তু মধ্যম কাটবে। আজকে মকর রাশির উত্তরাসারা নক্ষত্র দিনটি নিউট্রাল যাবে, শ্রবণা নক্ষত্র সাবধান, কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র আজকের দিনটা
খুব ফ্রেন্ডলি যাবে। মকর রাশির শুভ রংটি থাকছে স্লেট, শুভ সংখ্যাটি এক। কুম্ভ রাশি, দিনটি খুব পজিটিভ কাটবে। আজকে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এবং আজকে চ্যালেঞ্জ নিতে শিখতে হবে, তবেই কর্মজীবন ভালো কাটবে এবং ইনক্রিমেন্ট ঘটবে। ব্যবসাদারদের লাভ থাকছে, ব্যবসায় উন্নতি রয়েছে। ব্যবসাদাররা আজকে বিভিন্ন রকমের স্কিল অ্যাপ্লাই করবেন তাদের ব্যবসায়িক সংস্থায়। আর্থিক জীবন বেশ ভালো কাটছে, দাম্পত্য এবং গৃহস্থ জীবন খুব ভালো। আজকে ধনিষ্ঠা নক্ষত্র, আজকে দিনটা খুব পজিটিভ যাবে। শতবিষা নক্ষত্র ভালো, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র একটু সাবধান। আজকে কুম্ভ রাশি শুভ রংটি থাকছে নীল, শুভ সংখ্যাটি তিন। মীন রাশি, সমস্ত কাজে আজকের দিনে কিন্তু বাধা উৎপন্ন হতে পারে, মনের ইচ্ছা অধরা থাকতে পারে, মনে কিছুটা চিন্তা বাড়বে। কর্মজীবনে পেন্ডিং কাজ বাড়ি বসে করতে হতে পারে। ব্যবসাদারদের আজকে কারোর ওপর বিশ্বাস করে অর্থলগ্নি না করাই ভালো, তাতে কিন্তু অর্থ ক্ষতির সম্ভাবনা। আর্থিক ধার নেওয়া থেকে আজকের দিনে বিরত থাকতে হবে। গৃহস্থ জীবন এবং দাম্পত্য জীবন দুটোই মধ্যম কাটছে। পূর্ব ভাদ্রপদ সাবধানে কাটান। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু লাভ রয়েছে, রেবতী নক্ষত্রে বিপদ। মীন রাশির শুভ রংটি থাকছে বেগুনি, শুভ সংখ্যাটি আট। এই রইল 18 অক্টোবর 2020 মেষ থেকে মীন রাশির কেমন কাটবে দিনটা তার খবরাখবর নিয়ে নিলাম। যদি দিদির রাশিফল ভালো লাগে তাহলে অবশ্যই বলবো দিদির চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।